আর সবাইকে দেখলেই বলছে চোর চোর, সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা, সবচেয়ে বড়, চোরের মায়ের বড় গলা, মাদার অফ থিপস আর সাউটস মোস্ট, এক একটা কোটি কোটি টাকার মালিক, বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলেই জেলে ভরো, বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ, জেলে ভরে রেখে দিচ্ছে তার কারণ, যাতে ইলেকশনটা করতে না পারে, যাতে পার্টির কাজ করতে না পারে। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে, কটা খুনি গ্রেপ্তার হয়েছে, কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে এজেন্সিকে দিয়ে, আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও, তা নালে জেতা যাবে না, আরে তুই আজ আছিস কাল থাকবি না, তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই, মাথা আছে লেজা নেই। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। ভাঙর রাজারহাট দিয়ে গঙ্গায়, হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও, অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায়, তখন তাকে চোর বলতে পারিস, আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায়, তাদের চোর বলা যায় না। তার কারণ, তারা নয় ইডি করবে, নয় সিবিআই করবে। আগেও অনেক গভর্নমেন্ট ছিল, কোনোদিন এই জিনিস হয়নি। একটা জায়গাতে দুটো বিড়ি খাচ্ছিলেন আর তাতেই চোর চোর বলা হচ্ছে? তৃণমূল কংগ্রেসের লোকজনেরা ওই মানে ওই একটা বিড়ি থেকে দুটো বিড়ি খাওয়ার মতো মানে অর্থ করতে পেরেছেন সেটাই বলতে চাইছেন, তাতেই আবার তাদেরকে চোর চোর বলা হচ্ছে, সেই প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, আজকে উত্তর চব্বিশ পরগনাতে একটা প্রোগ্রাম হয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে উনি অনেকক্ষণই বক্তব্য রেখেছেন। তো তার মধ্যে এটাও বলেছেন যে শুধু আমাদেরকে দেখলেই চোর চোর বলা হচ্ছে, শুধু আমাদেরকে দেখলেই চোর চোর বলা হচ্ছে। আমাদের একটা জায়গায় দুটো হয়তো বিড়ি খাচ্ছেন, তাতেই চোর চোর বলা হচ্ছে, আর ওরা কত কি করছে বলে বলার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন দর্শক, বালু কি ওই দুটো বিড়ি খাওয়ার মতো মানে অর্থ করতে পেরেছিলেন? দুটো বিড়ি খাওয়ার মতো, দুটো বিড়ির কত দাম? কিন্তু বালুর তো যা সব শুনছি, যা সব মানে টাকা পয়সা সম্পত্তির যা সব হিসেব শুনছি, দুটো বিড়ি খাওয়ার মতো অর্থ হয়েছিল বালুর? কেষ্টকে যে অ্যারেস্ট করা হয়েছে, কেষ্টর যা সব সাম্রাজ্য শুনেছি, দুটো বিড়ি খাওয়ার মতো কেষ্টর অর্থ হয়েছিল? মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, আরো যারা সব গ্রেপ্তার হয়ে রয়েছেন, তাদের কি ওই দুটো বিড়ি খাওয়ার মতো পয়সা হয়েছিল মাত্র, তাতেই মানে ধরে ফেলা হয়েছে? যদি এত সম্পত্তির পরেও যদি তাদের নেত্রী বলেন যে ওই দুটো বিড়ি খাওয়ার মতো পয়সা, তাহলে বুঝতে হবে এই বিড়ির কত দাম। কোটি 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 টাকা পয়সার সব খবর আসছে এবং এখনো তো সবটা উদ্ধার হয়নি, আমার ধারণা সবকিছু উদ্ধার হলে আরো অনেক হয়তো হিসেব আসবে। ছিটে ফোটা যাদেরকে ধরা হয়েছে তাদেরই সব কত, তাদেরই সব কত কত সম্পত্তির হিসেব আসছে, আর উনি বলছেন যে একটার জায়গায় দুটো বিড়ি খাওয়ার মতো হয়েছে, তাতে আমাদেরকে চোর চোর বলা হচ্ছে। দুটো বিড়ির মালিক যদি এত কোটি কোটির মালিক হন, তাহলে চার পাঁচটা বিড়ির মালিক হলে তাহলে তারা কত? দর্শক, খুবই লজ্জা লাগে জানেন তো, খুবই লজ্জা লাগছে। উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী হতে পারেন, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যেভাবে কথা বলছেন এবং যেভাবে সাফাই দিচ্ছেন
এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না? মানে এই যে অনেকে বলেন না, চোরেদের রানী, চোরেদের চোরেদের রানী, চোরেদের পাহারা দেন, অনেকে বলেন না, এই কথাটা কেন প্রচারে চলে এসেছে আমাদের বাংলাতে, তার কিন্তু টের পাচ্ছে, তার কিন্তু টের পাচ্ছে। চুরি করলেই কিন্তু, মানে শুধু চুরি করলেই তাকে চোর বলা হয় এটা কিন্তু নয়। কেউ চুরি করে, আবার কেউ আবার ওই চুরির জিনিসপত্রকে গচ্ছিত করে বা চুরি করতে সাহায্য করে, চুরি করলে পাহারা দেয় যাতে না ধরা পড়ে, যাতে মানে তাকে বাঁচিয়ে রাখা যায়। যারা এই রকম আশ্রয় প্রশ্রয় দেয় তারাও কিন্তু চোর, তারাও কিন্তু চোর। মৌমাছি তো ধরন আছে না, মৌমাছি, সব মৌমাছি তো মধু সংগ্রহ করতে যায় না, কিন্তু পরিষেবা মানে ভোগ সবাই করে। তো চোর শুধু মানে চুরি করলে, যে চুরি করতে যাচ্ছে ডিরেক্ট, শুধু সেই মানে সেই চোর হয় না, চোরকে যে আশ্রয় প্রশ্রয় দেয় সেও কিন্তু চোর। ফলে দর্শক বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে কেন এই কথাটা একটা বিরাট প্রচলিত হয়ে গেছে, চোরেদের রানী, চোরেদের রানী। নিশ্চয় আপনারা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে না আমার ধারণা। এবার আমি আসছি এই বিষয়ে। সত্যি মুখ্যমন্ত্রী এই কথাগুলো কিন্তু খুব একটা ভালো লাগলো না, কারণ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে যেসব খবরাখবর সামনে এসছে, চার্জশিট এসছে, ইত্যাদি এসছে, তারপরেও উনি যেভাবে বলছেন বালুকে গ্রেপ্তার করা হয়েছে যাতে মানে আর কি ভোটে হারানো যায়, যাতে ভোটে না কাজ করতে পারে, এখনো এই কথাটা বলছেন? এটা বাংলার মানুষ বিশ্বাস করবে? এখনো এই কথাটা বলছেন? বাংলার কোনায় কোনায় যেসব খবর এসছে এই কথাগুলো আপনি কি ভাবেন যে এখনো আপনার এই কথাটা শুনে মানুষ বিশ্বাস করবে, নাকি আপনাকে আরো বেশি করে অবিশ্বাস করতে শুরু করবেন বাংলার মানুষ? এতটুকু বলার সাহস নেই যে বালুকে গ্রেপ্তার করা হয়েছে কোন একটা অভিযোগের ভিত্তিতে, ঠিক আছে আমরা আশা করি উনি ফিরে আসবেন, আমরা তবুও আমরা দেখতে চাই যে আইন কি বলে, আইনের জায়গায় উনি নিজেকে প্রমাণ করুন নির্দোষ হিসেবে, তারপর আমরা যা বলার বলবো, যদি উনি নির্দোষ হয়ে আসতে পারেন আবার আমরা দলে নেবো। এটা বললেও তো একটা মানুষের কাছে তো একটা ভালো বার্তা যায় যে নেত্রীটা তার মানে ভালো, নেত্রীটা তার মানে ভালো, তা না হলে কি 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 বার্তা যাবে? যখন এত সব খবর সামনে এসছে এর পরও যদি আপনি এইভাবে সাফাই দেন বালুর হয়ে ইলেকশনের জন্য নাকি অ্যারেস্ট করা হয়েছে, এটা তো ময়দানের ঘোড়াগুলোও তো খিলখিল খিলখিল করে হাসবে আর পা পা ঝাড়বে, ঝনক ঝনক করে পায়ের ওই ঘুঘুর থাকলে সেগুলো বাজবে। কি কথা বলছেন, কি কথা বলছেন, একেবারে ছেলে মানুষই আধ পাগলের মতো সব কথায়, কি কথা এটা জানি না। দর্শক বলছেন যে সব লুট করে নিয়ে চলে গেছে, সোনা দানা টাকা পয়সা লুট করে নিয়ে চলে গেছে, আজও ফেরত দেয়নি। আরে আপনি জানেন না যে পুলিশি প্রসেস কিভাবে চলে? কোনো বাড়িতে কোনো অভিযান হলে যা পাওয়া যায় সেগুলোকে সিজ বলে একটা সিজার লিস্ট তৈরি করে জমা থাকে, যখন কেসের পর্ব মানে একটা সময় পর যখন মিটে যায় বা কোর্টে আবার কখনো অ্যাপিল করা যায় যে আমার ওগুলো ফিরে দেওয়া হোক, যদি আর কি বিচার তখন না শেষ হয়, অনেক সময় কোর্ট ভেবে সেগুলো ফেরত করে দেয় বা বিচারের শেষে তো পাবেনি নির্দোষ হলে এ হলে। তো এটা তো একটা পুলিশি প্রসেস, এটাকে লুট করে নিয়ে চলে গেছে, সোনা দানা সব লুট করে চলে গেছে, টাকা পয়সা লুট করে চলে গেছে, ফেরত দেয়নি, লুট করে কেন নিয়ে চলে যাবে? যদি কোনো এজেন্সি কোথাও কোনো কারণে সিজ করে, এ তো প্রসেসে আছে, আপনার পুলিশও তো তাই করে, আমারও তো কত কি নিয়ে চলে গেছে, আজও তো পায়নি, আমার মেয়ের ছোট ছোট অন্ন মানে অন্নপ্রাশনের ছোট ছোট আংটি ছিল, ছোট্ট 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 ছোট্ট, এমনকি রূপার রূপার ছোট ছোট জিনিস সেগুলোও তো আপনার পুলিশ নিয়ে চলে গেছে, আরামবাগ পুলিশ আমার বাড়িতে, তখন লজ্জা করেনি, তখন লজ্জা করেনি এগুলো করতে? আপনি তো পুলিশ মন্ত্রী, লজ্জা করেনি আজকে এরকম কথা বলছেন? যখন টাকা পয়সা কেজি কেজি, যখন সোনা উদ্ধার হচ্ছে, আমার তো কেজি কেজি পাননি, যেখান থেকে কেজি কেজি সোনা উদ্ধার হচ্ছে, টাকা পয়সা উদ্ধার হচ্ছে, বলা হচ্ছে হিসেব দাও, হিসেব দিয়ে বুঝিয়ে যাবে, তো সেই হিসেবে হয়তো কোথাও কোথাও সিজ করা হচ্ছে, আপনি বলছেন লুট করে চলে যাচ্ছে, লুট করে চলে যাচ্ছে, আজও ফেরত দেয়নি, একটা প্রসেস কমপ্লিট না হলে ফেরত পেয়ে যাবেন? আমার তো মনে হলো উনি ওই সিজার সিজারের কথাটাই বলছেন, বাড়ি থেকে যে রেড করে যেগুলো পাওয়া যাচ্ছে, খুব অবাক করছে দর্শক। আর একটা কথা উনি বুঝিয়ে দিলেন যে ওই INDIA এর জোট ঘোট পেকে গেছে, ইন্ডির পিন্ডি চটকে গেছে, এখানে কোনো জোট নেই, জোট হবে না, এটা উনি বুঝিয়ে দিয়েছেন, বলেছেন যে ওই
ইন্ডিয়ায় ইন্ডিয়া জোট আছে আছে বাইরে আছে, এখানে তৃণমূল কংগ্রেসই পারে একলা লড়তে, মানে তৃণমূল কংগ্রেস কাউকে সিট ছাড়বে না আরকি, এটা পরিষ্কার। সবাইকে ওনাকে রাস্তা ছেড়ে দাও, বাম কংগ্রেস সবাইকে ছেড়ে দাও, উনি একা সব আসনে প্রার্থী হবেন, ম্যাক্সিমাম হয়তো দুটো একটা ছাড়তে পারেন, বাকি সব ওনাকে ছেড়ে দিতে হবে, ওনাকে জেরাতে মানে ওনার দলকে জিতিয়ে দিতে হবে বাকি সব পার্টিগুলোকে, বিজেপির বিরুদ্ধে লড়ছি বলে সবাইকে রাস্তা ফাঁকা করে দিয়ে ওনার হয়ে গুন গেয়ে ওনাকে সব জিতে দিতে হবে। আর উনি ড্যাং ড্যাং করবেন, 14 তলাতে বসে ড্যাং ড্যাং করবেন, এপং ওপং ঝাপং ড্যাং ড্যাং করবেন। তো যখন মানে এখানে যখন আপনি এইভাবে কথা বলছেন প্রকাশ্যে, তাহলে আর কেন দিল্লিতে গিয়ে ইন্ডিজোট করছিলেন, কেন ইন্ডিজোট করছিল, তাহলে আপনার উদ্দেশ্যটা কি? আমি বলেছি আগেই যে এই যে জোট করতে যাচ্ছেন, দেখবেন শেষ, এখনো কিন্তু খেলা অনেক বাকি রয়েছে, দেখুন তারপরেও কি হয়, ন্যাশনালি কতটা থাকেন সেটাও দেখতে হবে। তো মোটামুটি বাংলাতে পিন্ডি চটকে গেছে এখনো পর্যন্ত, সেটা পরিষ্কার। উনি নিজেই বলছেন এখানে মানে তৃণমূল কংগ্রেস একাই লড়বে, মানে উনি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে এখানে কোনো জোট টোট হবে না। তো এখানে জোট হবে, আবার ন্যাশনালি আবার কি জোট, সেখানে আপনার কি রয়েছে, কি রয়েছে? যদি কখনো জোট সরকারের মানে 0.000 তার থেকেও কম কোনো নো চান্স বলা যায়, আমি না নো চান্স একেবারে, আমি বলছি তর্কের খাতিরে, যদি কখনো আসে ফিগার সেখানে, যদি আপনার এমপি সংখ্যা দরকার হয় তবেই আপনার গুরুত্ব, না হলে ন্যাশনালি আপনার কি রয়েছে, কি রয়েছে আপনার ন্যাশনাল জোট থাকা না থাকা কি, ন্যাশনালি জোটে থাকা না থাকা কি, আপনার কি রয়েছে ন্যাশনালি? আপনার তো যেটুকু আছে বঙ্গে, আপনি তো এখন আঞ্চলিক পার্টি আপনার দল। তো এখানে যখন বলছেন একলা চলবো, তো ওখানে আবার 2 লাখ কোথাও চলবেন, ওখানে কার সঙ্গে লড়বেন, কোন রাজ্যে পাত্তা পাবেন? আপনারা তো গিয়েছিলেন লড়তে কয়েকটা রাজ্যে, পাত্তা পেয়েছেন নাকি? জামানা জব্দ হয়ে কাঁদতে কাঁদতে চলে এসছেন মুখে ঝামা ঘষিয়ে। কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু খুব বাস্তব কথা, আপনি যেভাবে কথাগুলো বলছেন খুব খারাপ লাগছে আপনাকেও বলতে, মুখ্যমন্ত্রী হাজার হোক আপনি, আপনি যেভাবে সাফাই দিচ্ছেন, পুলিশ মন্ত্রী হয়ে যেভাবে সাফাই দিচ্ছেন, একবারও বলছেন না যে আইন আইনের পথে চলবে। আর যখন আমাদের ক্ষেত্রে আপনার পুলিশ এগিয়ে আসে, তখন আপনারা একেবারে বলে ওঠেন আইন আইনের পথে চলবে, তখন হয়ে যায় আইন আইনের পথে চলবে, আর আপনাদের এগেনস্টে কিছু ব্যবস্থা হলেই হয়ে যায় প্রতিহিংসা, পলিটিক্যাল ভেন্ডেটা। বাহ, দর্শক কি বলবেন? দুটো বিড়ির মালিক মানে তৃণমূল কংগ্রেসে যাদের সব দেখছেন, খুব যে একটা থেকে দুটো বিড়ি খাওয়ার লোক হয়েছেন, দুটো বিড়ির মালিকদের বাড়িতে আবার অটোমেটিক সিঁড়ি, আরো সব জেলায় জেলায় কত কি রয়েছেন আপনারা জানেন, কিন্তু দিদি বলছেন মাত্র দুটো বিড়ি খাওয়ার মতো পয়সা। এবার যদি আপনাদের হিসাব ঠিক থাকে আপনারা বলবেন দর্শক কমেন্টে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।